কদিন আগে জোভানের এক অভিযোগ অভিনেত্রী ফারিনকে নিয়ে। এবার সেই অভিযোগের ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী ফারিন, যিনি সম্প্রতি বিয়ের পিঁড়িতেও বসেছেন। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান দীর্ঘ এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে তার আসা যাওয়া ওঠা বসা, এর ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন। তবে সম্প্রতি আক্ষেপের সুরে একটি অভিযোগও করেছিলেন। অভিযোগে তিনি বলেছিলেন, এখন যারা ওটিটিতে কাজ করছেন তারা তো একসময় নাটকই করতেন, কিন্তু এখন তারা ওটিটিতে গিয়ে নাটককে অবজ্ঞা করছেন, যেন নাটক কিছুই না, অথচ তারা নাটক থেকেই কিন্তু সব কিছু পেয়েছে। এসব কারণে ওটিটিতে আমার কাজ করতে ইচ্ছা করে না। অভিযোগের সুরটা আসলে কার দিকে ছিল, ইঙ্গিতটা কার দিকে ছিল, এমন প্রশ্নের উত্তরে কারো নাম সরাসরি না নিলেও জানিয়েছেন কিছুদিন আগে, জানেমান তুই আমার নামে একটি নাটক প্রচার হয়েছে, কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণাই করছেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট নেই এটা নিয়ে, অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও এটা কোন ধরনের কাজ হলো। নাটকের নাম নেওয়াতেই জানা গেছে সহশিল্পী সেখানে ছিলেন তাসনিয়া ফারিন, যদিও এখন দেশের বাইরে তিনি, কিন্তু মুখ খুলেছেন একটা গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছেন, এ বিষয়ে তেমন কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। জোভান ভাইয়ের সঙ্গে আমি নতুন অভিনয় করছি না, একসঙ্গে অনেক কাজ হয়েছে আমাদের, সহশিল্পী হিসেবে তিনি চমৎকার মানুষ এবং তাকে আমি অনেক সম্মানও করি। যে অভিযোগের খবরটা আমি দেখলাম তার আগেও আমার সঙ্গে তার কথা মেসেজে হয়েছে, যেহেতু আমি 15 দিন দেশের বাইরে তাই অনেকক্ষণ আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম তখন তো আমি অবাক হয়েছি। পারস্পরিক আলোচনার মাধ্যমে এর চেয়ে বড় বিষয়ের সুন্দর সমাধান করা যেত, অথচ জানেমান তুই আমার নাটক প্রসঙ্গে নির্মাতা কিংবা অভিনেতা কেউই নাকি তার সঙ্গে আলাপ করেননি। আর অবশ্যই এটা বলতে চাই, জোভান ভাইয়ের এই বক্তব্য দেখে আমি অনেক কষ্ট পেয়েছি।